সাক্ষাৎকারে ডিপুট আক্তার বললেন যে সাকিব খানের উচিত না এই সময় নির্বাচনে আসা। আসসালামু আলাইকুম। প্রসঙ্গ সাকিব খান এবং চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন। এই চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন নিয়ে সাকিব খানের উপর হামলা হয়েছে, মারামারি হয়েছে, গায়ে হাত তোলা হয়েছে। এই চলচ্চিত্র শিল্পী সমিতির এক সময়কার নির্বাচিত সভাপতি ছিলেন সাকিব খান। এই চলচ্চিত্র সমিতির দুইবারের সভাপতি ছিলেন সাকিব খান, 2011 সাল থেকে 2017 সাল। সম্প্রতি যমুনা টিভিতে নিপুণ আক্তার একটা সাক্ষাৎকার দিচ্ছে। সাক্ষাৎকারে নিপুণ আক্তার বললেন যে সাকিব খানের উচিত না এই সময় নির্বাচনে আসা। 8ই ফেব্রুয়ারির মধ্যে আগামী নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে চলচ্চিত্র শিল্পী সমিতির। তো সেই অনুযায়ী সবাই কিন্তু ভেতরে ভেতরে গুছায় ফেলতেছে, প্যানেল গুছায় ফেলতেছে। তো নিপুণ কি করবে বা জায়েদ খান কি করবে, বা নিপুণ জায়েদ খান দ্বন্দ্ব যেভাবে গত নির্বাচনে ছড়িয়েছিল গন্ধ, সেই গন্ধ কি এবারে নির্বাচনেও ছড়াবে কিনা? আই মিন টু সে দ্যাট নিপুণ আর জায়েদ খানের যে টানাহেচড়া হয়েছে গত নির্বাচনের, একবার কোর্ট পর্যন্ত চলে গেছে, সেই বিষয়টা আসলে জাতীয়ভাবে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে চলচ্চিত্র শিল্পী সমিতির উপরে। সেই জায়গা থেকে এইবারও একটা আশঙ্কা করা হচ্ছে যে কিছু একটা হইতে পারে, যেহেতু সেই নিপুণও থাকছেন, জায়েদ খানও থাকছেন। যদিও জায়েদ খান সরাসরি ঘোষণা দেননি, তবে ধারণা করা হচ্ছে জায়েদ খানের যেহেতু দীপজলের সঙ্গে সম্পর্কটা খুব ভালো, জায়েদ খান আর দীপজল সাহেব একটা প্যানেল হইতে পারে। মাঝখানে নিপুণ একটা দ্বন্দ্বে পড়ে গেছে, কারণ যদি সাকিব খান আসে সভাপতি হয়ে তাহলে নিপুণ কি করবেন, যদি ফেরদৌস আসে সভাপতি হয়ে তাহলে নিপুণ কি করবেন, যদি ইলিয়াস কাঞ্চনি রয়ে যায় তাহলে নিপুণ কি করবেন, যদি আলমগীর সাহেব আসেন তাহলে নিপুণ কি করবেন। তো এই প্রশ্নগুলোরই উত্তর দিয়েছে নিপুণ নিপুণের মতো করে। সেটি হচ্ছে যে নিপুণ চাইছে না সাকিব খান নির্বাচনে আসুক, কারণ সাকিব খান কারণ হিসেবে যেটা বললো যে সাকিব খান যেভাবে সিনেমায় ব্যস্ত আছেন, যেভাবে এত ভালো ভালো সিনেমা দিচ্ছেন, প্রিয়তমার ওয়ার্ল্ড ওয়াইড সাকসেস হয়েছে, তো সেই জায়গা থেকে নিপুণ বলছেন যে সাকিব খান তার কাজটা কন্টিনিউ করে যাক, ভালো ভালো সিনেমা দেখ, তারা বরঞ্চ হলগুলা ঠিক করুক, হলগুলা ঠিক করুক, সেই হলে সেই সিনেমাগুলো চলবে। আচ্ছা, তাহলে নিপুণ এই বিগত দিনগুলোতে কয়টা হল ঠিক করেছে তার কোনো ইনফরমেশন আমার কাছে নাই, আমি গুগল সার্চ করে এখনো পাইনি, আপনাদের জানা থাকলে অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট করে। তো তারপরেও যদি সাকিব খান নির্বাচনে আসেন, ওয়েলকাম, নিপুণ ওয়েলকাম করেছেন সাকিব খানকে। হ্যাঁ, সাকিব খান আসুক, আসলে তিনি সাকিব খানকেও সভাপতি হিসেবে চান। আবার যদি আলমগীর সাহেব আসেন তাকেও তিনি সভাপতি হিসেবে চান। আবার যদি ইলিয়াস কাঞ্চন সাহেব থাকেন তার প্রতি সে কৃতজ্ঞ, কারণ ইলিয়াস কাঞ্চন সাহেবের কাছ থেকে তিনি অনেক কিছু শিখেছেন, তিনি থাকার কারণে অনেক কিছু সম্ভব হয়েছে, সেও যদি তার সভাপতি হিসেবে থাকে সেটাও তিনি ওয়েলকাম করছেন। আর ফেরদৌসের বিষয়টা একেবারে উড়িয়ে দিয়েছেন, এটা একটা গুজব, ফেরদৌস নির্বাচনে আসবেন না। এছাড়াও আমি যতদূর জানি যে একটি সংগঠনের কোনো পদে থাকলে আরেকটি সংগঠনের পদে যাওয়াটা একটা ঝামেলা আছে, সাংগঠনিক একটা নিয়ম আছে। কিন্তু একটা বিষয় আমার কাছে খুব এই যে সার্চ করতে গিয়ে টের পেলাম যে আমি বিএমডিসির চলচ্চিত্র শিল্পী সমিতির কোনো পেজ পাইলাম না, কোনো ওয়েবসাইট পাইলাম না, কোনো পেজ পাইলাম না। আমাদের একটা সংগঠন আছে অ্যাক্টর সিকিউরিটি, অভিনয় শিল্পী সংঘ, আমরা যারা অভিনয় করি সেই অভিনয় শিল্পী সংঘ। যদিও এখানে নাটকের শিল্পীরা বেশি, কিন্তু এই অ্যাক্টর সিকিউরিটিতে বেসিক্যালি যারা অভিনয় করে শুধু তাদেরকে এই অ্যাক্টর সিকিউরিটির সদস্য করা হয়। এখানে সিনেমার শিল্পীরাও আছেন, এখানে নাটকের শিল্পীরাও আছেন, এখানে ওটিটি প্ল্যাটফর্মের শিল্পীরাও আছেন, তবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যরা শুধু চলচ্চিত্রে যারা অভিনয় করে তারা। তো আমাদের যে অ্যাক্টর সিকিউরিটি সেটার একটা পেজ আছে, সেখানে সমস্ত ইনফরমেশন থাকে সেই পেজে গেলে। তো যাই হোক, এতদিনেও ডিজিটালাইজেশন হলো, এত কিছু হইলো, এত ইনফরমেশন, এত উন্নতি, এত কিছু হইলো চলচ্চিত্র শিল্পী সমিতির, কিন্তু একটা পেজ পাইলাম না। মানে তারা এতটুক আধুনিক বা এতটুক যুগোপযোগী হতে পারলো না, আমি খুঁজেছি পাইনি, যদি থেকে থাকে একটু আমাকে লিঙ্কটা পাঠিয়ে দিবেন। তো কথা বলছিলাম সাকিব খানের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে। তো নিপুণ আসলে কনফিউজড যে সে কার সভাপতিত্বে
সাধারণ সেক্রেটারি হবে, সে যদি সাধারণ সেক্রেটারি হিসেবে আবার আসবে এটা কনফার্ম। তো নিপুণ কনফিউজ থাকলেও আমি কনফিউজ না, আমার মনে হয় যে শাকিব খানের ইলেকশনে আসা উচিত, কারণ শাকিব খান এখন এমন একটা অবস্থানে আছেন যে অবস্থান থেকে তিনি চাইলে অনেক কিছু করতে পারেন। এই শিল্পী সমিতি অনেকটা পিছিয়ে আছে, তারা অন্যান্য দেশের শিল্পী সমিতিগুলো দেখেন, বাংলাদেশের শিল্পী সমিতিগুলো দেখেন, যেহেতু শাকিব খান রিসিভ করে, সে অ্যাডপ্ট করে, সে আধুনিক আধুনিকায়নের পথে থাকে, সে নিজেকেও অ্যাডপ্ট করে, নিজেকেও চেঞ্জ করে, নিজেকেও প্রতিনিয়ত গড়ে ভাঙে, তো সেই জায়গা থেকে তার মানসিকতাটাও ওই পর্যায়ের যে এই শিল্পী সমিতিকে সে ওরকম একটা স্মার্ট জায়গায় নিয়ে যেতে পারে যদি সে চায়, তার সেই অ্যাবিলিটি আছে, শুধু ইচ্ছা থাকলে হয় না, তার সঙ্গে অ্যাবিলিটিটা থাকতে হয়। তো সবার অনেকের ইচ্ছা আছে কিন্তু অ্যাবিলিটি নাই, তো সেই জায়গা থেকে আমার মনে হয় শাকিব খানের আসা উচিত, চলচ্চিত্রী শিল্পী সমিতির হাল ধরা উচিত। একটা কার মুখে শুনেছি আমার মনে নাই, একটা এক্সাম্পল শুনছিলাম যে রাজ্জাক সাহেব যখন চলচ্চিত্র শিল্পী সমিতিতে ছিলেন তখন মেকআপ রুমে একটা এসি ছিল না, বসার জন্য ভালো একটা চেয়ার ছিল না, তখন তিনি এমডিসির এমডির রুমে যাওয়ার চেয়ার নিয়ে আসছে, নিজে যায় সেই চেয়ার মেকআপ রুমে বসছে, বসাইছে, ওই সেখানে মেকআপ নিছে, তখন এমডি নিজে চলে আসছেন যে চেয়ার কেন নিলেন, তখন এমডিকে তিনি বলছেন যে আপনি ওইখানে এত আরামে থাকেন আর যাদের জন্য এই এমডিসি সেই শিল্পীরাই ঠিক মতো মেকআপ নিতে পারে না, তখন সেই এমডি মেকআপ রুমে এসি দেয়, ভালো বসার ব্যবস্থা করে। কোনো একজন শিল্পীর মুখে শুনেছি আমি, আই এম সরি এই মুহূর্তে আমি নামটা মনে করতে পারছি না, আমি একটা কন্টেন্টে দেখেছিলাম। তো এরকম একটা সাহস থাকা উচিত কিছু করার, সেই সঙ্গে এই সাহসটা কোত্থেকে আসবে, যার সেই পাওয়ার আছে, সেই অ্যাবিলিটি আছে, সেই ইচ্ছা আছে। ওই জায়গা থেকে শাকিব খানের আরও একটা টার্ম দরকার শিল্পী সমিতিতে আসার, আরও একটা টার্ম এসে, হ্যাঁ সে অনেক ব্যস্ত, কিন্তু এই থালাপাতি বিজয় রিসেন্টলি দেখলাম, থালাপাতি বিজয় অ্যাক্টিংকে টাটা বাই বাই করে দিয়েছেন, এখন তিনি রাজনীতিতে আসবেন, তার দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করবেন, নিজের একটা রাজনৈতিক দল তিনি ঘোষণা করে দিয়েছেন। হ্যাঁ, আর যেগুলোতে তিনি সাইন করেছেন সেইগুলো শুধু কাজ তিনি সম্পূর্ণ করে দিবেন। তো শাকিব খান থালাপাতি বিজয়ের এজ খুব বেশি দূরত্ব না, কাছাকাছি, সো অনেক পাইছে শাকিব খান, আরো পাবে ভবিষ্যতে, কিন্তু যাদের জন্য পাইছে তাদের জন্যও তার কিছু করার দায়বদ্ধতা আছে, তিনি করেন। কমল পাটেকার তার একটা কন্টেন্টে বলেছিল, একটা ইন্টারভিউতে বলেছিল যে কোন একটা শুটিং ডেটে তার ছেলের সেমিস্টার ফি দেয়া বাকি এবং হুট করে জানলো যে পরের দিনই সেমিস্টার দিতে হবে, সেই সেমিস্টার ফি সে দিতে পারছিল কিভাবে জোগাড় করবে, অনেকের কাছে চাইছে পায় নাই এবং একটা টেনশন কাজ করছিল, এই টেনশনটা দেখে শাকিব খান ইনফরমেশন দিয়ে জানতে পারলো এই ঘটনা, তখন শাকিব খান তাকে ডাইকা এই এটিএম কার্ড দিয়ে বুথ থেকে টাকা তুলে আনে, তার হাতে টাকা ধরাই দিছে যে বাচ্চার ছেলের সেমিস্টার ফি দেন। তো এই ঘটনা সে কাউকে বলে নাই বা শাকিব খানও ওইভাবে কাউকে জানায় নাই, গোপনে কাজটা করে বলছে। এইভাবে শাকিব খান অনেক কাজ করে যেগুলো গোপনে হয়, সবাই যাই না, তো এখন সময় এসেছে কিছু কাজ প্রকাশ্যে করার, যে একটা অস্থিতিশীল পরিস্থিতি শিল্পী সমিতির, বলা হয় যে নিপুণ আক্তারের এই টার্মে শিল্পী সমিতির তেমন কোনো কাজই হয় নাই অনেকেই বলে, তো আমি জানি না কি কাজ হয়েছে, অবশ্যই নিপুণ আক্তার তার আগামী নির্বাচনের জন্য যখন ইশতেহার দিবেন তখন জানাবেন যে আমি এই কাজগুলো করছি, তখন জানতে পারবো কি কাজ হয়েছে। তো সেই জায়গা থেকে যেহেতু শাকিব খান ইন্ডিয়াতে যাচ্ছেন, ইন্ডিয়ার প্রোডাকশনে কাজ করছেন, ইন্ডিয়ার শিল্পী সমিতির সঙ্গে তার সক্ষমতা হচ্ছে, বলিউডের শিল্পী সমিতির সাথে তার সক্ষমতা হচ্ছে, দেশের বাইরের সাথে তার এত এত এক্সপিরিয়েন্স, সবকিছু মিলিয়ে উই নিড শাকিব খান, বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচনে শাকিব খানকে দরকার। আমার মনে হয় শাকিব খান আগামী নির্বাচনে অংশগ্রহণ করুক এবং সাধারণ সম্পাদক হিসেবে কাকে নিবে সেটা সময়ের ব্যাপার, আসলে আমি কারো নাম বলতে চাই না এখানে, আপনারাই বলেন যে শাকিব খান যদি নির্বাচনে আসে, তিনি তো সভাপতি পদেই নির্বাচন করবেন, কারণ দুইবার তিনি সভাপতি পদে নির্বাচন করে জিতেছেন এবং ছিলেন শিল্পী সমিতিতে সভাপতি পদে বহাল ছিলেন,
এইবার যদি আসে নির্বাচনে তিনি সভাপতি পদে নির্বাচন করবেন, তার সেক্রেটারি কি হবে কমেন্ট করে একটু জানিয়ে দেবেন।